এবং এই সরকারের আমি মনে করি সময় শেষ। আমাকে আমি এই ডিসেম্বরের মধ্যেই এই সরকারের পতন জনগণ রাস্তায় নেমে পতন করে নেবে। আমাদের অবস্থা খুবই ভালো, নেতাকর্মীরা আসে এই জন্য যে আপনারা সবাই জানে, দেশবাসী জানে, আমাদের যেদিন সমাবেশ থাকে তার তিন দিন আগ থেকেই 48 ঘন্টার পরিবহন ধর্মঘট ডাকে। সেই জন্য এই তিন দিন আগে থেকেই লোকজন মাঠে চলে আসে, মাঠ তারা দখল করে নিয়ে যায়, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই গণসমাবেশ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠেই থাকবো। আজকেও দেখেন মাঠে কোনো জায়গা নাই, কালকে দেখবেন আরও বেশি। মানে যেদিন আমাদের মূল সমাবেশ, আমরা এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এই জন্য যে আমরা কিন্তু সমাবেশ দেখেছিলাম একবেলা, মানে যেদিন আমাদের গণসমাবেশ সেদিন 2টা থেকে আরম্ভ হবে, 5টা বা 6:30টায় শেষ হবে। কিন্তু এখন দেখা যায় যে আমাদের গণসমাবেশ এই হাসিনাই আমাদেরকে মানে তিন দিন করার একটা সুযোগ করে দিয়েছে। এই জন্য আমি ধন্যবাদটা দিলাম যে এখন নেতাকর্মীরা খুব উৎফুল্ল, তারা ঈদ উৎসবের মতো মনে করে। এই যে আমার সাথে যারা আসছে বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এখানে এসেছেন, এবং আমাদের নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ এখানে এসেছেন, অনেকে ফরিদপুর থেকে এসেছেন, অনেকে মাদারীপুর শরীয়তপুর থেকে এসেছেন, কেউ কুমিল্লা থেকে দাউদকান্দি থেকে এসেছেন, আপনার সেই ফরিদপুর থেকে এসেছেন, এবং আমাদের দিনাজপুর থেকে এসেছেন এই শিক্ষক নেতৃবৃন্দ এখানে এসেছেন যে আজকে আমরা আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত। কারণ আপনারা জানেন যে আমাদের শিক্ষকদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, চাকরিচ্যুত করা হচ্ছে। এই জন্য মনের তাগিদে আমাদেরকে কেউ ভাড়া দিয়ে আনে না, আমরা নিজের ভাড়া দিয়ে আমরা এখানে উপস্থিত হই, আমাদের খাওয়া দাওয়া সব কিছু নিজেদের। আজকে দেখেন আওয়ামী লীগ যদি কোনো সমাবেশ ডাকে সেখানে তারা গাড়ি ভাড়া করেও সেই গাড়ি দিয়ে লোক আনতে পারে না, মানুষ যায় না। কারণ মানুষ জানে যে এই অবস্থা, আওয়ামী লীগের এখন সময় নাই, তাদের দিন শেষ। এখন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বাংলাদেশ আপনারা দেখতে পাবেন, যেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে, যেই বাংলাদেশে মানুষ পেট ভরে খেতে পারবে, যেই বাংলাদেশে মানুষ তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারবে। সেই জন্যই মনের তাগিদে সবাই তিন দিন আগে থেকে এই সমাবেশে উপস্থিত হয়। আপনারা দেখবেন যে কালকে পরশুদিন কুমিল্লাতে যে গণসমাবেশ হবে সেটা আমাদের যে সমস্ত গণসমাবেশগুলি ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে তার চেয়ে আরও বহুগুণ বেশি লোক এখানে সমবেত হবে। আমরা আশা করি 7 থেকে 8 লক্ষ লোক এই কুমিল্লাতে সমাবেশে উপস্থিত হবে, এবং এখানে আপনার কোনো রাস্তাঘাটে আপনার দেখবেন শুধু লোকে লোকারণ্য, এখানে দোকানপাট সব বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। কারণ দোকানপাট যারা চালায় তারা মনে করে যে এই সমাবেশে আসা তাদের নৈতিক দায়িত্ব, কারণ দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় সীমার বাহিরে, এবং আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। আজকে বিভিন্ন পেশার মানুষ তাদের যে পেশা থেকে যে বেতন পায় সেই বেতন দিয়ে তারা সংসার চালাতে পারে না। আজকে বাড়িঘরে বিদ্যুৎ নাই, আপনার গ্যাস দিতে পারে না সরকার, আপনার তৈল নাই, তৈলের দাম কত টাকা কেজি, আপনার এক ডজন আপনার ডিম কিনতে হয় 60 টাকা দিয়ে, এবং 1 কেজি আটার দাম যেখানে 75 হয়েছে, আমরা সেই 74-এর দুর্ভিক্ষের পদধ্বনি দেখতে পাচ্ছি। 74-এ আপনারা জানেন যে তখন 1 কেজি আটার দাম ছিল 8 টাকা, চালের দাম ছিল 10 টাকা, মরিচের দাম ছিল, এই যে আপনার লাল মরিচ, শুকনা মরিচ, মরিচ 100 টাকা কেজি ছিল, লবণ ছিল 20 টাকা কেজি, এবং লবণের অভাবে মানুষ খেতে পারেনি, তরকারিতে লবণ দিতে পারেনি। আজকে সেই দুর্ভিক্ষের পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি, এবং এই সরকারের আমি মনে করি সময় শেষ। আমাকে আমি এই ডিসেম্বরের মধ্যেই এই সরকারের পতন জনগণ রাস্তায় নেমে পতন করে নেবে।